গুরুমশাই এবার দুধে আমলারা। পূর্ব মেদিনীপুরের সরকারি প্রাথমিক স্কুলে কচিকাঁচাদের ক্লাস নেবেন জেলা শাসক মহকুমা শাসকরা। স্কুলের প্রশাসনিক দিকেও নজর রাখবেন তারা। অভিনব এই উদ্যোগ পঠন পাঠনের মানকে উন্নত করবে বলে মনে করছেন শিক্ষাবহ। পূর্ব মেদিনীপুরের প্রাথমিক স্কুলে শিক্ষার হাল ফেরাতে এবার মাঠে নামলেন সরকারি আমলারা। ক্লাস নেবেন জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক, ডেপুটি ম্যাজিস্ট্রেট ছাড়াও পুলিশ আধিকারিকরা। আপাতত মাসে একদিন করে জেলার 3262টি স্কুলে ক্লাস নেবেন তারা। শুধু পড়ানো নয়, স্কুলের পরিকাঠামোর সমস্যাতেও নজরদারি করবেন প্রশাসনিক কর্তারা। কোন আমলা কোন স্কুলে যাবেন তার তালিকাও রেডি। এছাড়াও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়তে যাওয়া শিশুদের জন্য অঙ্গনা নামে একটি নতুন প্রকল্প চালু করতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। বিভিন্ন পঞ্চায়েত এলাকার প্রত্যন্ত গ্রামের আইসিডিএস কেন্দ্রে অপুষ্টিতে ভুগতে থাকা শিশুদের পুষ্টির যোগান দিতে ফলের বাগান ও হাঁস মুরগি খামার তৈরি করে দেবে প্রশাসন। অপুষ্টিতে ভুগতে থাকা শিশুদের পুষ্টির জন্য 14টি ফলের চারা ও হাঁস মুরগির বাচ্চা দেওয়া হবে। প্রশাসনের তরফে হাঁস মুরগির ঘরও তৈরি করে দেওয়া হবে। হাঁস মুরগির বাচ্চা দেবে জেলা প্রাণী পালন দপ্তর। যাদের বাড়িতে জায়গা রয়েছে সেখানেই বাগান তৈরি করে দেওয়া হবে। যাদের বাড়িতে জায়গা নেই তাদের গ্রামের কোনো জায়গায় কিংবা যৌথ বাগানে যুক্ত করা হবে। পূর্ব মেদিনীপুর প্রশাসনের তরফে এমনই একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে চলতি মাসের মধ্যেই। আপাতত আমলাদের গুরুমশায়ের ভূমিকায় দেখবেন স্কুলের খুদে পড়ুয়ারা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।